সুপ্রিয় দর্শক স্বাগতম, শামিম পার্টোরি। নিজের অভিষেক ম্যাচেই জয় করে নিলেন কোটি মানুষের মন, দল হারলেও শামিম পার্টোরিকে ভালোবাসতে বাধ্য হবেন আপনি। নিজের অভিষেক ম্যাচে খেলতে লাভলেও দেখে মনে হচ্ছিল কত অভিজ্ঞ একজন প্লেয়ার শামিম পার্টোরি। জিম্বাবুয়ের বিপক্ষে দল হারলেও জিতে নিয়েছেন কোটি কোটি মানুষের মন। অভিষেক ম্যাচেই 10 বলে 29 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন শামিম পার্টোরি। তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো, তার আগে ভিডিওতে একটি লাইক করে আর সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, নিজের অভিষেক ম্যাচ খেললেন শামিম পার্টোরি, অথচ লিটন দাসের ইঞ্জুরি না হলে খেলার কথা ছিল না তার। লিটন দাসের ইঞ্জুরিতে কপাল খুলেছে শামিম পার্টোরি। তবে শামিম পার্টোরিকে একটু দুর্ভাগ্যই বলতে হয়, কারণ নিজের অভিষেক ম্যাচে এমন দুর্দান্ত পারফরমেন্স করেও হারতে হয়েছে তার দলকে। কারণ যে শামিম পার্টোরি ছাড়া আর কেউই রান করতে পারেনি। এদিন যখন বাংলাদেশের ব্যাটিং নড়বড় করে পড়ছিল একের পর, তখন বাংলাদেশ দলের খুঁটি হয়ে দাঁড়ায় শামিম পার্টোরি। ও মাই গড, চাপের মুহূর্তেও সাবলীল ব্যাটিং করে যান শামিম। 4 ছক্কার ফুলচুরিতে বিপদেই ফেলে দিয়েছিল প্রায় জিম্বাবুয়ে। শামিম পার্টোরির 12 বলে 29 রানের ছোট্ট ক্যামিওতে 6 রয়েছে 3-3টা, এছাড়াও 4-এর মার রয়েছে 2টা। সুপ্রিয় দর্শক, ডান দ উইকেটে 6 হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পড়ে যায় শামিমের কাছে। না হলে হয়তো প্রথম ম্যাচে 50-র দেখা পেয়ে যেতেন শামিম পার্টোরি। কি অসাধারণ ব্যাটিংই না করলেন শামিম পার্টোরি, তার খেলা দেখে মুগ্ধ হয়েছেন কমেন্টেটররা। আশা করা যাচ্ছে ভবিষ্যতে আর কোনো ম্যাচে বাদ পড়বে না শামিম পার্টোরি। তাই তো শামিম পার্টোরির খেলা দেখে বলতেই হয় বাংলাদেশ ভবিষ্যতের জন্য পেয়েছে একজন যোগ্য ফিনিশার ব্যাটিং। কি দুর্দান্তই না ব্যাটিং করলেন এদিন, গুড লাক শামিম পার্টোরির জন্য। এবং সুপ্রিয় দর্শক, আপনি যদি শামিম পার্টোরির খেলা দেখে থাকেন, আপনার কেমন লেগেছে জানাবেন কমেন্টে, আর একটি লাইক দিয়ে ভিডিওটি সারা দেশের মানুষকে দেখতে সাহায্য করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।